नमस्कार आमी श्री विश्वजीत और आपनारा देखছেন অ্যাস্ট্রো বার্তা। অ্যাস্ট্রো বার্তায় आज একজন মহিলার হাতের রেখা বিচার বিশ্লেষণ করে দেখাবো। যার হাত নিয়েছি এটি একটি ডান হাত এবং আমি মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই ডান হাতকে প্রাধান্য দিয়ে বিচার করে থাকি এবং অধিকাংশ জ্যোতিষশাস্ত্রে ডান হাতকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা আছে। তো এর বর্তমান বয়স 27 বছর প্লাস। এই খাতটি শুভ অশুভ বিভিন্ন দিক আমি আলোচনা করে দেখব। এই খাতটির মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই অংশটি দেখুন যথেষ্টই গ্যাপ রয়েছে। এটি শুভ না অশুভ সেটি আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব। এছাড়া জাতকের যদি এই জায়গাটি লক্ষ্য করে দেখেন, সাধারণত এই জায়গা থেকে বিবাহের বিচার করা হয়ে থাকে। এই জায়গাতেও দুটি রেখা রয়েছে এবং একটি রেখা থেকে আরেকটি রেখা অনেকটা দূরে অবস্থান করছে। তো এই জাতিকা এর কি সুফল বা কুফল পেতে পারে সেটি আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব। আর তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করার সাথে সাথে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে তারাও কিন্তু বিষয়টি পরিষ্কার বুঝতে পারবে। চলে আসছে এই হাতটির রেখা বিচার বিশ্লেষণে। প্রথমত যদি বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির ক্ষেত্রটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্টই স্পষ্ট এবং বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। তো বৃহস্পতি যদি বড় হয়, বৃহস্পতি যদি উজ্জ্বল হয় তাহলে তার লিডারশিপের কোয়ালিটিকে নির্দেশ করে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, তাহলে এই জাতিকার মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকবে, যথেষ্ট পরিমাণে শিক্ষা অর্জন করতে পারবে এবং এর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত থাকবে। এছাড়াও বৃহস্পতির আঙুল কিন্তু যথেষ্টই সতেজ আছে, সুতরাং বৃহস্পতির শুভ ভাইব্রেশন এই জাতিকার মধ্যে রয়েছে। শনির আঙুল এবং শনির ক্ষেত্র মোটামুটি শুভ একথা বলা যায়, যদিও হৃদয় রেখায় একেবারে বেঁকে শনির পর্ব পর্যন্ত চলে গেছে এবং এই অংশটা বিশেষ কিন্তু একটু জব চিহ্নের মতো হয়েছে। এটা নির্দেশ করে জাতিকাকে জীবনের শেষ দিকে একাকিত্বে ভুগতে হতে পারে অথবা জাতিকা কোনো না কোনো বিষয়ে সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, এটি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাছাড়া জাতিকার কিন্তু চাপা টেনশন বা মনের মধ্যে চাপা ক্ষোভ সবসময় বর্তমান থাকবে। জাতিকার যদি রবির আঙ্গুল দেখা যায় তাহলে রবির আঙ্গুল যথেষ্টই উজ্জ্বল এবং বড় এবং রবি ক্ষেত্র মোটামুটি শুভ অবস্থায় রয়েছে, কিন্তু এখানে একটি পরিষ্কার রবি রেখা রয়েছে, কিন্তু রবি রেখা দু জায়গাতে এই ধরনের কিন্তু ক্রস আছে। এটি ইন্ডিকেট করে জাতিকা মান যশ খ্যাতি পেতে পারে, কিন্তু সেই মান যশ খ্যাতি কিন্তু কোনো না কোনো সময়ে গিয়ে অপযশের আকার নিতে পারে বা জাতিকার জীবনে দুর্নাম কলঙ্ক আসতে পারে, তার ইন্ডিকেট কিন্তু আমরা রবির ক্ষেত্র থেকে বুঝতে পারছি। এবারে জাতিকার যদি বুধের ক্ষেত্র দেখি তাহলে বুধের ক্ষেত্র যথেষ্টই বড়, বুধের ক্ষেত্র বড় এবং শুভ আছে। তাহলে বুধের ক্ষেত্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে। এছাড়া এদের কমিউনিকেশন স্কিল যথেষ্টই ভালো থাকে, এছাড়া এরা সুন্দর কথাবার্তা বলতে পারে। যেহেতু বুধের ক্ষেত্র শুভ এবং বৃহস্পতির ক্ষেত্রও বেশ বড় এবং শুভ অবস্থায় আছে, তাই জাতিকার মধ্যে কথা বলার এক বিশেষ বা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার ক্ষমতা এই জাতিকার মধ্যে রয়েছে। জাতিকার যদি হৃদয় রেখা দেখি তাহলে হৃদয় রেখা কিন্তু খুব একটা শুভ একথা আমরা বলতে পারছি না। এই হচ্ছে জাতিকার হৃদয় রেখা। হৃদয় রেখা কিন্তু ঘুরে একেবারে শনি পর্ব পর্যন্ত চলে গেছে এবং মাঝে মাঝেই কিন্তু এই ধরনের কিন্তু কাটাকাটি এই ধরনের হৃদয় রেখার প্রথম দিকটাতে রয়েছে। এছাড়াও জাতিকার শেষ দিকে কিন্তু এই জায়গায় একটু এই ধরনের জব চিহ্নের মতো হয়ে আছে, এটি কিন্তু শুভ ফল দেয় না। যেহেতু হৃদয় রেখা থেকে মনের বিচার করা হয় তাই জাতিকা কিন্তু কর্মজীবনে সফলতা পেলেও মানসিকভাবে বিভিন্ন সময়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এছাড়া জাতিকার যদি আমরা শিরোরেখা দেখি তাহলে শিরোরেখা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং শিরোরেখা কিন্তু बृहस्पतिर क्षेत्र थेके उठे सोजा मंगल अभिमुखे चले आसछे। ताहले बृहस्पति ज्ञानेर कारक ग्रह। बृहस्पति थेके जोदि बुद्धि रेखा बेर हय ताहले सेई समस्त जातक बा जातिकादेर बुद्धिर अभाव हय ना, एरा यथेष्टई बुद्धिमती हये थाके। जेहेतु एटी सोजासुजी मंगल अभिमुखे चले आसछे ताई जातिकार मध्ये प्रबल साहस थाकबे। किन्तु एखाने एकटा कथा परिष्कार बोले राखा भालो, जेहेतु आयुरेखा एबं शिरोरेखार माझे अनेकटा ग्याप रये गेछे ताई किन्तु एई जातिका स्वयं सिद्धांत नेबे एबं अत्यंत साहसी सिद्धांत नेওয়ার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু একে চরম মূল্য দিতে হতে পারে, বিশেষ করে সেটি কিন্তু পারিবারিক জীবনে। এছাড়া জাতিকার বুদ্ধি রেখাতেও কিন্তু প্রথম জীবনে বেশ কিছু এই ধরনের এরো রেখা দ্বারা কাটাকাটি রয়েছে। তাহলে জাতিকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কোন লাইনে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে কিন্তু প্রথম জীবনে জাতিকাকে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়েছে। কিন্তু তা হলেও জাতিকার স্বয়ং যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পড়াশোনা করবে এবং পড়াশোনায় যথেষ্ট ভালো থেকে ভালো প্রফেশনেও চলে যাবে। যেহেতু মঙ্গল অভিমুখে চলে গেছে বুদ্ধিরেখা তাই জাতিকার মধ্যে প্রচুর দুঃসাহস থাকতে পারে এবং এই দুঃসাহস জাতিকার জন্য কিন্তু মোটেই শুভ ফল নিয়ে আসবে না, বিশেষত নিজের পারিবারিক জীবনে। যদি আমরা জাতিকার আয়ুরেখা বিচার করি, এই হচ্ছে জাতিকার আয়ুরেখা। আয়ুরেখা কিন্তু যথেষ্টই সুন্দরভাবে চলে আসছে। আয়ুরেখাতে কিন্তু বিশেষভাবে কোথাও কোনো কিন্তু অশুভ চিহ্ন নেই। তাহলে আয়ুরেখা হচ্ছে জীবনী শক্তি। আয়ুরেখা থেকে রোগ ব্যাধির বিচার করা হয়ে থাকে, তাহলে এই জাতিকা কিন্তু নিরোগ থাকার সম্ভাবনা প্রবল। এছাড়াও জাতিকার হাতে কিন্তু সুন্দর একটি এই দেখুন মার্শাল রেখাও কিন্তু রয়েছে। মার্শাল রেখা যদি থাকে তাহলে মার্শাল রেখা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবানের পরিচয় গ্রহণ করে থাকে। তাহলে জাতিকা কিন্তু ভাগ্যের সহায়তা মাঝে মাঝে পেয়ে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবারে যদি জাতিকার ভাগ্যরেখা দেখি তাহলে এই হচ্ছে জাতিকার ভাগ্যরেখা। এই হচ্ছে জাতিকার ভাগ্যরেখা। ভাগ্যরেখা এসে কিন্তু অনেকটা আয়ুরেখার দিকে কিন্তু মিলে গেছে। তাহলে এই ধরনের ভাগ্যরেখা ইন্ডিকেট করে থাকে জাতিকা কিন্তু শুরু থেকেই ভাগ্যের সহায়তা পাবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, জাতিকার কিন্তু ৩৩-৩৪ বছর বয়সের পর থেকে ভাগ্যরেখা ক্রমশ ক্ষীণ হয়ে জাতিকার এই হচ্ছে ভাগ্যরেখা। জাতিকার ভাগ্যরেখা ৩২-৩৩ বছর বয়স পর্যন্ত কিন্তু খুবই সহজ এবং সরলভাবে চলে গেছে। তারপর কিন্তু ভাগ্যরেখা একটু দুর্বল হয়ে তারপর সেটি কিন্তু আবার শনি ক্ষেত্রের দিকে এই দেখুন পরিষ্কার চলে গেছে। তাহলে মাঝের এই অংশটা কিন্তু খুব একটা স্ট্রং ভাগ্যরেখা নেই। এই যে বয়সটি রয়েছে সেই বয়সটি ৩৩ বা ৩৪ বছর বয়স পর্যন্ত ইন্ডিকেট করছে। তাহলে ৩২-৩৩ বছর বয়স পর্যন্ত জাতিকা ভাগ্যের সহায়তা পাবে, তারপর কিন্তু কিছুটা হলেও ভাগ্য বিড়ম্বনা আসতে পারে। এছাড়া এবারে যে মূল বিষয়ে চলে আসবো, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জাতিকার হাতে এই জায়গাটি অর্থাৎ বিবাহের ক্ষেত্রটি। তাহলে এখানে কিন্তু পরিষ্কার পাশাপাশি দুটি বিবাহ রেখা রয়েছে। এই দেখুন একটি বিবাহ রেখা এবং এখানটায় আরেকটি বিবাহ রেখা রয়েছে। দুটি বিবাহ রেখার মধ্যে অনেকটাই গ্যাপ আছে। প্রথম বিবাহ রেখা অপেক্ষা দ্বিতীয় বিবাহ রেখা দীর্ঘ। তাহলে এটা থেকে কি সিদ্ধান্তে আসা যায়, এটি ইন্ডিকেট করে থাকে জাতিকা অল্প বয়স থেকে প্রেমে আসবে এবং দীর্ঘদিন রিলেশনশিপের মধ্যে থাকবে। তারপর কিন্তু এই বিবাহে কিন্তু প্রবল বাধা বিপত্তি চলে আসতে পারে। কেন বাধা বিপত্তি চলে আসতে পারে তার নিদর্শন কিন্তু জাতিকার এই অংশটিকে দেখলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, অর্থাৎ শিরোরেখা এবং আয়ুরেখার মাঝে কিন্তু প্রচুর গ্যাপ। জাতিকার বিবাহে বাধার জায়গাটি কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। শিরোরেখা এবং আয়ুরেখার মাঝে কিন্তু বিশাল গ্যাপ আছে। এই দেখুন এই গ্যাপটি থাকলে কিন্তু সেই ধরনের জাতিকারা স্বয়ং সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এই ধরনের সংকেত কিন্তু বিবাহের জন্য মোটেই শুভ ফল বয়ে নিয়ে আসে না। এখানেও যে ইন্ডিকেট পাচ্ছে, এখানে বিবাহ রেখা দুটি, প্রথম বিবাহ রেখা অপেক্ষা দীর্ঘ বিবাহ রেখা বা দ্বিতীয় বিবাহ রেখাটি দীর্ঘ। সুতরাং প্রথম জীবন থেকে প্রেম হবে সেটি অবধারিতভাবে বোঝা যাচ্ছে এবং সেই রিলেশনশিপ অনেক দিন থাকবে। কিন্তু বিবাহ হবে কি না সেটি কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। যদি বা বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু এই বিবাহ বাড়ির অমতে হবার সম্ভাবনা প্রবল থাকবে, কারণ এখান থেকে কিন্তু একটি পরিষ্কার রাহু রেখা গিয়ে কিন্তু শনির ক্ষেত্রে মিশে গেছে। তাহলে এই ধরনের সিচুয়েশন তৈরি হলে এরা কিন্তু বা এদের বিবাহে কিন্তু নানারূপ বাধা বিপত্তি চলেই আসতে পারে। তাছাড়াও যেহেতু এখানে রবি ক্ষেত্রে রবি রেখার উপরে দুটি ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নগুলি ইন্ডিকেট করে থাকছে কিন্তু মান যশ প্রতিপত্তি প্রফেশন বা ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পেলেও বিবাহিত জীবনে কিন্তু নানা ধরনের অসুবিধা নিয়ে আসতে পারে বা এই জায়গায় কিন্তু যে কোনো ধরনের দুর্নাম চলে আসতে পারে। এটি কিন্তু অবশ্যই জাতিকাকে মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল এই হাতটির প্রধান বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।